হ্যালো বন্ধুরা, আজকে ফিনান্স ক্লাসে তৃতীয় ক্লাস সবাইকে স্বাগতম। আজকে কার্নোট বেলো ক্লাসে আজকে আমরা ফিনান্স ক্লাসে যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে গত ক্লাসে যে দুইটা দেখাচ্ছিলাম তার চেয়ে আরো একটু ইম্পর্টেন্ট, এবং যেটা এসএসসি পরীক্ষায় আবার সম্ভাবনা সবচেয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এই অঙ্কটার জন্য আজকে আমরা দেখিনি সুদীপকে কী বলা আছে। এখানে আবু সাইদ 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্যে তিনি জনতা ব্যাংকে এককালীন 10 লক্ষ টাকা জমা রাখেন। ব্যাংক তাকে 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হার প্রস্তাব দেন। ত্রৈমাসিক বলাচ্ছে এখানে। তো এখান থেকে আমি দুইটা অঙ্ক করব, একটা হচ্ছে জনতা ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করব। খুব একটা ভালো মনে সম্পর্কে এখানে বলা হচ্ছে যে প্রকৃত সুদের হার কত। তো সুদের হারটা দুইটা হয়, একটা হচ্ছে শুধু সুদের হার, একটা হচ্ছে প্রকৃত সুদের হার। আমরা পরবর্তী ক্লাসে কীভাবে সুদের হার নির্ণয় করতে হবে সেটা দেখাবো। তো আজকে দেখাবো প্রকৃত সুদের হার কীভাবে নির্ণয় করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেয়াদ শেষে গাড়ি কিনতে তার আর কত টাকা প্রয়োজন হবে, অর্থাৎ তার দরকার 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকার চেয়ে যদি কম আসে তাহলে অবশ্যই আর তার টাকা লাগবে কেনার জন্য গাড়ি। তো সেটা আমরা বের করে দেখাবো। প্রথম আমরা কত যাচ্ছি, কত বলা হচ্ছে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হারটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তার সূত্র হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বলা হয়। সূত্র হচ্ছে 1+ i^n n বিয়োগ 1, এটা হচ্ছে প্রকৃত সুদের হার। তো আমি এখানে মানগুলো লিখে নিচ্ছি, আমাদের আই অর্থাৎ আই এর মান, সুদের হার হচ্ছে আমাদের কত, মানে 8.5% অর্থাৎ 8.5%। তাহলে আমরা কি লিখবো, 0.085। তারপরে এম এম ওয়ান লিখবো, এম এম ওয়ানটা আমি বের করে দেখাচ্ছি। এম এম ওয়ানটা দেখার জন্য আমরা ফার্স্ট লেকচার 1-এ আমরা এম ওয়ান নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি। তুমি আমাদের উপরে আই বটনে ক্লিক করে এম এম ওয়ানটা কেউ নির্ণয় করতে দেখে আসতে পারো। তবুও আজকে দেখাচ্ছি একটু করে ত্রৈমাসিক, অর্থাৎ এম এর পরিপর ত্রৈমাসিক মানে 3, আর আমরা যেহেতু 1 বছর সমান 12 মাস মানে 1 বছর, এটাকে বাদ করবো, তাহলে 3 ছাড়া 12 হচ্ছে আমাদের 4। এভাবে আমরা চাইলে কী করতে পারি, এম ওয়ানটা বের করে করতে পারি। তো এই জন্য এম এর পরিপর লিখতে পারি এখানে 4 লিখতে পারি। তারপরে ত্রৈমাসিক মানে 3 দিয়ে ভাগ করে নিলাম। এবার আসলে আমরা মানগুলো এখানে বসে দিচ্ছি পরবর্তী লাইন, যে 1টা বসে দেবো আমাদের এখানে, প্লাস আই এর মান হচ্ছে আমাদের কত, 0.085 বসে গেলে এখানে। এরপরে আমাদের এম এর মান হচ্ছে 4, এবার আবার আমাদের 4 বসবে, বিয়োগ 1 বসে যাবে। এরপরে আমরা পরের লাইন এখানে আসতেছি, যে আমরা এখানে কী করবো, এই 1টা বসে দিচ্ছি এখানে প্লাস, তারপরে ক্যালকুলেটর দিয়ে আমরা এটা ভাগ করে নেবো, অর্থাৎ 0.085 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের মান আসবে 0.02125 আসবে, অর্থাৎ ক্যালকুলেটর গিয়ে 0.085 4 দিয়ে ভাগ করলে এটা আসবে, উপরে পাওয়ার হচ্ছে কত, 4, এই পাওয়ার 4 হয়ে যাবে, -1 হয়ে যাবে। এরপরে আমি এটা যোগ করে নিচ্ছি, তাহলে 1.02125 উপরে পাওয়ার হচ্ছে কত, 4, বিয়োগ 1, এটা বিয়োগ 1টা বসে গেল। এরপরে কী করবো আমি, এই যে এইটাকে 4 বার পাওয়ার করে নেবো, 4 বার যদি পাওয়ার করি তাহলে আমার মান আসতে হবে কত, 0.,  এটাকে 4 বার যদি পাওয়ার করে নিই, 4 বার পাওয়ার করে এটাকে 4 বার পাওয়ার করে আমি এখান থেকে বিয়োগ করে দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখা দেবো একদম ইজি করে। যদি 4 বার পাওয়ার করি তাহলে কত পাচ্ছি আমরা, অর্থাৎ এটাকে 4 বার পাওয়ার করে নিলে আমরা পাচ্ছি 1.08, তারপরে 7.7, অর্থাৎ এই মানটাকে আমরা 4 বার পাওয়ার করে নেবো, বিয়োগ 1 দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এই মানটা থেকে আমরা 1টা বিয়োগ করবো, তাহলে আমরা পাচ্ছি কত, 0.0877 মান পাচ্ছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কী আসছে দেখো, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই জায়গাটাকে, অর্থাৎ এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই অথবা এটাকে আমি শতকরা প্রকাশ করে নিই, তাহলে কী আসছে আমাদের উত্তর আসছে যে 8.77%, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ প্রকৃত সুদের হার ছিল 8.77%। তো এই জায়গাটা তাও বলতেছি, তুমি এখানে এসে এটাকে 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিবা, 100 দিয়ে গুণ করে দিলে এই মানটা চলে আসবে, যেহেতু প্রকৃত সুদের হার মানে হার নির্ণয় করতো, এই জন্য এই জায়গাটাকে 100 দিয়ে গুণ করলে এটা চলে আসবে অটোমেটিক্যালি,
এভাবে তাহলে আমরা একদম ইজি বের বের করতে পারি প্রকৃত সুদহারটা। এখন আমরা ক্ষণ আবার দেখাবো কিভাবে আর কত টাকা লাগবে, অর্থাৎ ভবিষ্যতে আর কত টাকা লাগবে, তাহলে প্রয়োজন হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে, প্রয়োজন হবে নিশ্চিত এটা ফিউচার ভ্যালু, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য তুমি আমাদের উপরে আবার আই বাটনে ক্লিক করে দেখে আসতে হবে কীভাবে আমরা ভবিষ্যৎ মূল্যগুলো নির্ণয় করেছিলাম আগে। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে এখন তোমাকে চিন্তা করতে হবে এখানে চক্রবৃদ্ধি, কেমন এখানে কম্পাউন্ডিং বলা আছে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা এর আগে দুইটা সুবিধা করছিলাম, একটা হচ্ছে একবার বার্তা করলে আর এটা হচ্ছে একাধিকবার বার্তা, ত্রৈমাসিক মানে এক এক বছরে তিনবার বার্তা হবে, এটাকে বছরে তিনবার করে যেহেতু বছরে চারবার হবে, এই যে ত্রৈমাসিক এমএমআর ফোর হবে, চারবার বার্তা করা হবে, তাহলে একাধিকবার বার্তা করলে আমাদের সূত্রটা আমরা লিখেছি এখানে ক নম্বর দিয়ে, আমাদের সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু সিবি ইনটু ওয়ান প্লাস আই বাই এন বিভাগ তারপরে এন ইনটু এন, এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালুর একাধিক বার্তাকরণের সূত্র। এখন আমরা মানগুলো এখানে লিখব, তাহলে এম ইকুয়াল টু ফোর ঠিক আছে, আই ইকুয়াল টু মান ঠিক আছে, জাস্ট এন ইকুয়াল টু ছয় বছর, অর্থাৎ কত বছর লাগবে, ছয় বছর লাগবে। এরপরে যে কাজটা করব আমাদের আই এর মান হয়ে গেল, সবগুলো হয়ে গেল, এখন আমরা সিবি লিখব, সিবি আমাদের বর্তমানে তার কাছে এই যে বলছে জনতা ব্যাংক এককালীন সে কত টাকা জমা রেখেছে, বর্তমানে দশ লাখ টাকা জমা রেখেছে, এখানে দশ লাখ টাকা এখানে বসে দিচ্ছি, এটা দেখো একদম ইজি, এই মানটা যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। এখন তাহলে পরবর্তীতে আমি লিখতেছি এখানে ইকুয়াল টু দিয়ে, এই যে এখানে আমাদের দশ লাখ টাকা উঠে যাবে, তারপরে ওয়ানটা উঠে যাবে এখানে যোগ আই এম হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ, তারপরে এন এম হচ্ছে আমাদের ফোর হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি, তারপরে এন এম হচ্ছে সিক্স, এন এম হচ্ছে আমাদের ফোর, ছয় বছর বসে গেল। আমরা এই ক্লাসগুলো আগে করেছিলাম, তোমরা অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করে ওগুলো দেখে আসতে পারো। তো এখন আবার যাচ্ছি এখানে গুণ যোগবি করব, দশ লক্ষ টাকা এখানে বসে যাবে আমাদের, এরপরে ওয়ান বসে যাবে, আবার আগের মতো এটাকে আমরা এটাতে বাদ করবো, অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট ফাইভকে ফোর দিয়ে যদি বাদ করি আমরা মান পাচ্ছি কত, জিরো পয়েন্ট জিরো টু ওয়ান টু ফাইভ এই মানটা পাবো, এবং এই মানটাকে আমরা এখানে চারশো চব্বিশ বার এটাকে আমরা পাওয়ার করে নেবো, পাওয়ার করে নিয়ে আমরা মানটা গুণ করে বের করে, তাহলে এখন আমরা কি করব, এই যে এখন এই মানটা এটা যোগ করে এখানে উঠে দেবো, যোগ করলে আমরা কি পাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান টু ফাইভ, তাহলে আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে কোথায় এখন টোয়েন্টি ফোর বসে গেল। এখন আমরা কি করব, এই যে এই মানটাকে আমরা এখন লিখে ফেলব, অর্থাৎ এই মানটাকে আমরা চব্বিশ বার পাওয়ার করবো, ক্যালকুলেটারে গিয়ে আমি তোমাকে দেখা দিচ্ছি, অর্থাৎ এই মানটা আমরা লিখে নিচ্ছি দেখো ওয়ান পয়েন্ট তারপরে জিরো টু ওয়ান টু ফাইভ, তারপরে আমরা এই যে পাওয়ার দেবো এখানে দিয়ে চব্বিশ বার দেবো, তারপর আমরা মানটা পাঠিয়ে দেবো, আমাদের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ফোর, অর্থাৎ দশমিকের পরে চারটা নিলে হয় পাঁচটা নিলে হয়, তবে চারটা পাঁচটা নিলে অঙ্কটা সবচেয়ে ইজি চলে আসবে। তো এই যে এই মানটা চলে আসলো, এখন তার সাথে আমরা এখানে একটু মিশ্র হচ্ছে এই জায়গাতে আমরা লিখে নেব এই দশ লাখ টাকা গুণ, তারপর আমাদের মানটা কত ছিল ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান টু ফাইভ, তাহলে পাওয়ার ছিল আমার কত টোয়েন্টি ফোর বসে গেল এখানে টোয়েন্টি ফোর। এরপরে এখন আমরা এই দশ লাখ টাকাটা এখানে লিখে নেব, লিখে গুণ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ফোর, অর্থাৎ এটাকে পাওয়ার করলে এটা আসবে, এবার আমরা এটা যেটা গুণ করে দেবো, গুণ করে আমাদের কত আসতেছে ষোলো লক্ষ ছাপ্পান্ন হাজার ষোলো লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো টাকা আমাদের চলে আসতেছে, তাহলে পেয়ে গেলাম, অর্থাৎ তাহলে সে ছয় বছর পরে কত পাচ্ছে, অর্থাৎ মেয়াদ শেষে গাড়ি কিনতে কত টাকা লাগবে, এখান থেকে আমরা বের করলাম যে ফিউচার ভ্যালু,
আর কত টাকা লাগবে ফিউচার গুলো, যেহেতু এখানে কি লেখা আছে ত্রৈমাসিক, নিশ্চিত এটা চক্রবৃদ্ধি, এই জন্য ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধির সূত্র এখানে বসে গেল, অর্থাৎ একাধিক বার্তা গ্রহণের, তাহলে তাই সে কত পাচ্ছে 16,56,800 টাকা পাচ্ছে। এখন তার কত টাকা লাগবে, আর তাহলে কত টাকা লাগবে আমরা এটা একটু ব্যাখ্যা করে এখানে দেখাচ্ছি। তাহলে সে ব্যাংকে তার গাড়ি কেনার জন্য প্রয়োজন হচ্ছে 20 লক্ষ টাকা, তাহলে বর্তমানে সে পেল কত টাকা, 16,56,400 টাকা সে পেয়ে গেল। তাহলে এখান থেকে আমরা তাহলে বি করে দিই, তাহলে কত হচ্ছে আর লাগছিল 3,43,600 টাকা আর প্রয়োজন হবে। একদম ইজি, মেয়াদ শেষে গাড়ি কিনতে আর 3,43,000 টাকা প্রয়োজন হবে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত, তবুও যদি তোমরা না বুঝে থাকো আমাদেরকে কমেন্টে বলো, আমরা চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। আর যাওয়ার আগে মনে হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেবে। তো আমাদের ইংলিশ ক্লাসগুলো দেখার জন্য তুমি এই পাশে ক্লিক করতে পারো। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।